বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং, সরকারি মুজিব কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমার আলোচনার বিষয় বিপণনের বৈশিষ্ট্য সমূহ। আমরা ইতিপূর্বে পড়েছি যে বিপণন কি, তারপরে আবারও বলছি আমি যে ক্রেতা বা ভোক্তা অভাব এবং প্রয়োজন নির্ধারণ করে সেই অভাব এবং প্রয়োজন মেটানোর নামই হলো বিপণন। অর্থাৎ লাভের মাধ্যমে ভোক্তাদেরকে সন্তুষ্ট করার সাথে যে সকল ব্যবসায়িক কার্যাবলী জড়িত তাকে বলা হবে বিপণন বা মার্কেটিং। আজ আমার মূল আলোচনার বিষয় হলো বিপণনের বৈশিষ্ট্য। এখন আমি বিপণনের এগুলা নিম্নে উপস্থাপন করা হলো: এক, সামাজিক প্রক্রিয়া; দুই, ব্যবস্থাপকীয় বৈশিষ্ট্য; তিন, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া; চার, ভোক্তামুখী প্রক্রিয়া; পাঁচ, মুনাফা অর্জনের প্রক্রিয়া; ছয়, গতিশীল প্রক্রিয়া; সাত, ভ্যালু সৃষ্টি। বিপণনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো যে বিপণন একটা সামাজিক প্রক্রিয়া। বিপণন একদিকে যেমনই ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি বিধান করে, অপরদিকে যে কোম্পানি আছে সে পণ্য বা সেবা বিক্রি করে লাভবান হয়, পাশাপাশি আরেকটা গ্রুপ থেকে যায় যাদেরকে তৃতীয় পক্ষ বলা হবে, যারা পণ্য বা সেবা ক্রয় করে না, তাদের জন্য এমন কিছু করে না যেটা তাদের অমঙ্গল হয়, ক্ষতি হয়। এই জন্য বিপণন হলো কি একটা সামাজিক প্রক্রিয়া। বিষয়টা আমি এভাবে দেখাতে পারি। বিপণন একটা সামাজিক প্রক্রিয়া, সেটা কিভাবে, যে বিপণন শুধু ভোক্তাদেরকে সন্তুষ্টই করে না, শুধু সে নিজে মুনাফা অর্জনই করে না, সমাজে যে একটা তৃতীয় পক্ষ থাকে তাদের জন্য এমন কিছু করে না যেটা তাদের অমঙ্গল হয়, সে কাজটা বিপণন করে থাকে না। এই জন্য বিপণন হলো একটা সামাজিক প্রক্রিয়া। এখানে ছোট্ট একটা ফিগারের সাহায্যে দেখানো হয়েছে যে এখানে যেমন কাস্টমার, বিপণন কাস্টমারদেরকে কী করবে, স্যাটিসফ্যাকশন করবে বা সন্তুষ্ট করবে বা খুশি করবে। তারপরে দেখানো হয়েছে কোম্পানি, যিনি পণ্য বা সেবা বিপণন করবে সে পণ্য বা সেবা বিপণন করে প্রফিট অর্জন করবে। নাম্বার থ্রি যেটা দেখানো হয়েছে সোসাইটি বা সমাজ, সমাজের জন্য সে কী করবে, ওয়েলফেয়ার করবে, অর্থাৎ সে এমন কিছু করবে না যেটা তৃতীয় পক্ষের ক্ষতি হবে। এই জন্য বলা হয়েছে বিপণন একটা সামাজিক প্রক্রিয়া। নাম্বার টু, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনকে একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়েছে। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কি হলো, যে যখন আমরা কোনো একটা কাজ করব তার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে একটা কাজ কখন করা হবে, কিভাবে করা হবে, কার মাধ্যমে করা হবে। অর্থাৎ এখানে বিভিন্ন কাজ যে থাকবে, অর্থাৎ এখানে পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, সব কাজের মধ্যে বিপণন কী করে থাকে, একটা ব্যবস্থাপকীয় ভূমিকা পালন করে থাকে। এজন্য বলা হয় যে বিপণনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, আমি ইতিপূর্বে বলেছি যে উপযোগ কি, উপযোগ হলো যে ক্রেতা বা ভোক্তা কোনো পণ্য বা সেবা থেকে যে উপকারিতা পায়, যে বেনিফিট পায়, সেটাকে বলা হবে উপযোগ। এখন বিপণনের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়, আর এই জন্য বলা হয় যে বিপণন একটা উপযোগ প্রক্রিয়া। এখানে বিভিন্ন ধরনের উপযোগ বলতে এখানে বোঝানো হয়েছে যে
বিপণনের মাধ্যমে স্থানগত, সময়গত এবং মালিকানা সত্ত্ব এই তিন ধরনের উপযোগ সৃষ্টি হতে পারে। স্থানগত কীরকম, যে পণ্য বা সেবা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হবে স্থানগত উপযোগ। সময়গত উপযোগ, বিপণন কী করে থাকে, পণ্য বা সেবা উৎপাদনের পর যে সমস্ত পণ্য বিক্রি হয় অবশিষ্ট পণ্য ধরে রেখে বা গুদামজাতকরণ করে বা সংরক্ষণ করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেই উপযোগকে আমরা বলবো সময়গত উপযোগ। বিপণন এই কাজটিও করে থাকে। সে আরেকটা সে উপযোগ সৃষ্টি করে থাকে, সেটা হলো সত্যগত উপযোগ। পণ্য বা সেবা ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে মালিকানা সত্ত্বের যে হস্তান্তর হয় এর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হবে সত্ত্বগত উপযোগ। তাহলে দেখা যাচ্ছে যে এই উপযোগ সৃষ্টির প্রক্রিয়াতে বিপণন তিন ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। চার, ভোক্তামুখী প্রক্রিয়া। বিপণনের যাবতীয় উদ্দেশ্য বা কার্যক্রম সবকিছু ভোক্তাকে নিয়ে, অর্থাৎ ভোক্তা যেমনটি চাবে তেমনটি করার নামই হলো বিপণন। আমরা যদি সহজ ভাষায় বলি যে ভোক্তা যে ধরনের পণ্য বা সেবা চাবে সে ধরনের পণ্য বা সেবা দেওয়ার নামই হলো কি, বিপণন। এখানে বিপণনে যত উদ্দেশ্য বা কার্যগুলি আছে সব কিছু আমাকে কি করতে হবে, ভোক্তাকে সামনে রেখে অগ্রসর হতে হবে। অর্থাৎ ভোক্তা কীরকম পণ্য চায়, কীরকম সেবা চায়, সেরকম পণ্য বা সেরকম সার্ভিস আমাকে দিতে হবে। এজন্য বিপণনে ভোক্তাদেরকে বলা হয়েছে রাজা বা রানী। বিপণনের একটা কথা আছে যে কাস্টমার ইজ দ্য কিং অ্যান্ড কুইন, অর্থাৎ ভোক্তারা হলো যে রাজা বা রানী। ভোক্তারা যেরকম পণ্য বা সেবা চাবে সেরকম পণ্য বা সেবা আমাকে কি করতে হবে, সাপ্লাই বা সরবরাহ করতে হবে বা বিপণন করতে হবে। পাঁচ, মুনাফা অর্জনের প্রক্রিয়া। আমি ইতিপূর্বেই বলেছি যে বিপণন হলো যে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাট এ প্রফিট। অর্থাৎ বিপণনটা কী করবে, হ্যাঁ, ভোক্তাদেরকে সন্তুষ্ট করবে, পাশাপাশি মুনাফাও তাকে অর্জন করতে হবে। যেহেতু ব্যবসায়ের দুইটা উদ্দেশ্য এক হলো যে ভোক্তাদেরকে সন্তুষ্ট করা, পাশাপাশি হলো মুনাফা অর্জন করা। আর এই কাজটা কী করে থাকে, বিপণন এটা করে থাকে যে আমি যে ব্যবসা পরিচালনা করতেছি আমার বিভিন্ন ধরনের খরচ আছে, এই খরচটাকে আমাকে তুলে নিতে হবে, পাশাপাশি যারা ভোক্তা বা ক্রেতা আছে তাদেরকে আমার কী করতে হবে, সন্তুষ্ট করিতে হবে। এই জন্য বলা হচ্ছে যে বিপণন হলো একটা মুনাফা অর্জন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বা জড়িত। গতিশীল প্রক্রিয়া। বিপণনের আরেকটা বৈশিষ্ট্য হলো বিপণন একটা গতিশীল প্রক্রিয়া। প্রতিনিয়ত যারা ভোক্তা বা ক্রেতা তাদের অভাব বা প্রয়োজন কী হইতেছে, পরিবর্তন হইতেছে। মানুষের চাওয়া বা পাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, মানুষের অভাব বা প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এখানে বিপণন কী করবে, পরিবর্তিত রুচির সাথে বা চাহিদার সাথে সঙ্গতি রেখে সে পণ্য বা সেবা কী করবে, বিপণন করবে। আর এই জন্য বলা হচ্ছে যে বিপণন একটা গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ যখন যে ধরনের পণ্য বা সেবা ভোক্তারা চাবে তাকে যুগের সাথে বা সময়ের সাথে তাল মিলিয়ে সে ধরনের পণ্য বা সেবা বিপণন করতে হবে। ভ্যালু সৃষ্টি। বিপণনের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ভ্যালু সৃষ্টি করা। ভ্যালুটা কি, ভ্যালু বলতে আমরা কী বুঝি, যে ভ্যালু হলো যে ক্রেতা কোনো পণ্য বা সেবার জন্য যে শারীরিক, মানসিক এবং আর্থিক যা ব্যয় করে আর প্রকৃত পক্ষে যা পায় এই দুইয়ের পার্থক্যকে বলা হবে কি, ভ্যালু। কিন্তু এখন বিপণন এই কাজটা করে থাকে। কিন্তু তাহলে বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হলো কি, ভ্যালু সৃষ্টি করা। সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো সমন্বিত প্রক্রিয়া। বিপণনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে সমন্বিত প্রক্রিয়া। এখানে সমন্বিত প্রক্রিয়া বলতে এখানে যা বোঝানো হয়েছে সেটা হলো ফোর পি বলতে আমরা বুঝি প্রোডাক্ট
price, place, and promotion. বিপণন একটা সমন্বিত প্রক্রিয়া আর বিপণনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় এখন সরি 4P বলতে এখানে যা বোঝানো হয়েছে যে প্রোডাক্ট প্রাইস প্লেস এবং প্রমোশন আর এই 4P কে বলা হয় মার্কেটিং মিক্স আর সেই মার্কেটিং মিক্সের চারটি উপাদান প্রোডাক্ট প্রাইস প্লেস এন্ড প্রমোশন এখন বিপণনের যাবতীয় কার্যক্রম একে লক্ষ্য করেই করা হয় যে আমি কী ধরনের পণ্য বা সেবা তৈরি করব পণ্যটা কীরকম হবে সেটা পণ্যের কোয়ালিটি কীরকম হবে কোয়ান্টিটি কেমন হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু ক্রেতা বা ভোক্তাকে সামনে রেখে আমাকে তৈরি করতে হবে অর্থাৎ ভোক্তা যে ধরনের কোয়ালিটি যে ধরনের বৈশিষ্ট্য যে ধরনের মডেল বা যে ধরনের স্টাইলে পণ্য চাবে আমাকে সে ধরনের পণ্য বা সেবা আমাকে তৈরি করতে হবে আর প্রাইসটা এমনভাবে নির্ধারণ করতে হবে যে সেটা যেন ভোক্তাদের রিজনেবল হয় প্রাইসটা এমনভাবে নির্ধারণ করা যাবে না যেটা ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে আর প্রাইসটা হলো যে ক্রেতা বা ভোক্তা ক্রেতা কোনো পণ্য বা সেবার জন্য যে অর্থ প্রদান করে সেটাকে বলা হবে প্রাইস বা মূল্য এখানে প্রাইসটা যারা নির্ধারণ করবে তাদেরকে অতি সতর্কতার সাথে পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী বা সমযোগী কোম্পানি থাকবে তাদের সাথে সঙ্গতি রেখেই সমজাতীয় পণ্যের মূল্য বা প্রাইস আমাকে নির্ধারণ করতে হবে প্লেস এখানে প্লেস বলতে বোঝানো হয়েছে যে ক্রেতা বা ভোক্তা কোন স্থান থেকে কখন পণ্যটা গ্রহণ করতে আগ্রহী আমাকে সেই কাজটি করতে হবে অর্থাৎ বিপণনকারী ক্রেতা বা ভোক্তা সারা দেশে সরে ছিটিয়ে থাকবে সেখানেই বিপণনকারীকে যথাসময়ে যথোপযুক্তভাবে সেই পণ্য বা সেবা পৌঁছিয়ে দিতে হবে অর্থাৎ বন্টন প্রণালীকে এখানে প্লেস বলতে এখানে বন্টন প্রণালীর কথা বোঝানো হয়েছে চার হলো প্রমোশন বলতে বিপণনকারী যে পণ্য বা সেবা বিক্রি করবে সে পণ্য বা সেবা বিক্রির জন্য সে যে সমস্ত কৌশল অবলম্বন করবে সেটাকে বলা হবে কি প্রমোশন বা প্রসার এখন আবার এই প্রসারে আবার কতগুলো বৈশিষ্ট্য আছে এটা হলো অ্যাডভার্টাইজিং পার্সোনাল সেলিং সেলস প্রমোশন অ্যান্ড পাবলিসিটি অর্থাৎ ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য পণ্য বা সেবার বিক্রয় বাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করা হয় সেটাকে বলা হবে প্রমোশন এখন প্রমোশনের আবার চারটি উপাদান আছে অ্যাডভার্টাইজিং একটা হলো বিজ্ঞাপন একটা হলো পার্সোনাল সেলিং ঘুরে ঘুরে যেটা বিক্রি করা আর একটা হলো সেলস প্রমোশন বা বিক্রয় প্রসার আর একটা হলো পাবলিসিটি অর্থাৎ এইভাবে আমরা কী করতে পারি পণ্য বা সেবা যথোপযুক্তভাবে বিপণন করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ